হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে শুরুতেই বলে থাকি, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা চলুন রান্নাটা শুরু করা যাক। তো অনেকদিন পরে আজকে উনুনে রান্না করতে বসেছি আর উনুনে আজকে রান্না করব এঁচোড়ের তরকারি। এই সিজনের প্রথম এঁচোড় রান্না করব আমি। তো এঁচোড় রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমাটো, আদা, রসুন বেটে নিয়েছি ওগুলো, আর এদিকে এঁচোড় আর আলু সেদ্ধ করতে বসে দিয়েছি। তো এঁচোড় আলু একসঙ্গে সেদ্ধ করার পরে ওটাকে বেছে নিয়েছি, কারণ এঁচোড়টা আগে সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে অর্ধেকটা সিদ্ধ হয়ে যেতে আলুটা দিয়েছি, কারণ আলুটা খুব তাড়াতাড়ি এখন করার আলু গলে যায়, সেই জন্য খুব অল্প সেদ্ধ করেছি। তারপরে এই যে তেলের উপর নেড়ে নিচ্ছি, তো কড়াইটা গরম হয়ে যেতে ভুটি শিম ভাজা করেছিলাম, সেই জন্য কড়াইটাতে একটু কালো কালো দাগ হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে পরিষ্কার করে আলুটা এই যে নেড়ে নিচ্ছি গরম তেলের উপরে। তো ভাবছিলাম এঁচোড়টা ভালো করে হয়তো সেদ্ধ হবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ একটা একটা এঁচোড় থাকে না বন্ধুরা, যে হেড়কেচা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, সেই জন্য এঁচোড়টাকে আগে দিয়েছিলাম, তারপরে আলুটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, আলুটাকে আমি ভালো করে এখন ভেজে নেবো তেলের ওপরে, আর একদিকে আমার ভাতটা হয়ে গেছে বলে ওটাকে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। তো আলুটাকে ভেজে নেওয়ার পরে ভালো করে এঁচোড়টাকেও আমি তেলের ওপর ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো বন্ধুরা ফাইনালি আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে আমার এঁচোড়টাকে আমি গরম তেলের উপর ভেজে নিচ্ছি। চলুন ভেজে নিয়ে, এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না, এরপরে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তখন তরকারি ঘেঁটে ঘ হয়ে যাবে, ভাবছিলাম ওটা, কিন্তু ঘেঁটে ঘ হয়নি বন্ধুরা, শেষে ভালোই ছিল, দেখাচ্ছি আপনাদের রান্নাটা হওয়ার পরে। তো আমি সেদ্ধর সময় লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, তাও যেন আমার কম কম মনে হচ্ছে, সাদা সাদা লাগছে, সেই জন্য আবার একটু ওই যে নাড়ার সময় তেলে ভাজার সময় আমি একটু নুন হলদি দিয়ে দিলাম আর কি। আর নাকটাও আজকে বন্ধ হয়ে গেছে, সেই জন্য নাকে নাকে কথা হয়ে যাচ্ছে সবটা। তো বন্ধুরা অনেকদিন পরে আমি উনুনে রান্না করতে বসেছি, সেই মা আমার আসছিল অঘ্রাণ মাসে, তখন উনানটা রেডি করে দিয়েছিল, ঠিক করে দিয়েছিল ভেঙে গেছিলো বলে, তখনই কয়েকদিন যা রান্না করেছিলাম, মা যে কদিন ছিল, তারপরে আর রান্না করা হয়নি, মানে এদিক ওদিক ছুটা দৌড়া করা হচ্ছিল ছুটের কাজে টাজে, সেই জন্য উনুনে আর রান্না করিনি, কারণ উনুনে রান্না করলে এতটাই কালি পড়ে যে হাত রাত কালি হয়ে অবস্থা থাকে না। তো অনেকদিন পরে আবার বসলাম রান্না করতে। তো বন্ধুরা চলুন, এঁচোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে এবারে রান্নাটা শুরু করি। আর এই যে রান্নাটা করার জন্য আমি গরম মশলা আর একটা গোটা লঙ্কা, একটা তেজপাতা আর জিরে ফোড়ন দেব। তো কিভাবে কি করছি দেখতে থাকুন কন্টিনিউ। তো আবার এঁচোড়টাকে নামিয়ে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, আর কড়াইটা এতটাই পাতলা যে উনুনের আগুনে মানে পুড়ে শুধু কালো হয়ে যাচ্ছে। যাই হোক, এই কড়াইতেই আমি আবার রান্নাটা করছি, আর দু তিনটে কড়া ই করা মানে কালি তুলতেও সমস্যা হয়। তো যাই হোক, আমি ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা, শুকনো লঙ্কা, এই যে জিরে, আর তার উপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি তেজপাতাটা দেবো। তো দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি, একটু মাংসের মতো রান্না করব, সেই জন্য একটু বেশি পেঁয়াজ দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রসুন দেব। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এই পেঁয়াজটাকে এক সাইড করে আমি আবার রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমাটো দিচ্ছি, যেরকম চিকেন রান্না করি সেরকমই পদ্ধতিতে করব, আর দেখুন কেমন হয়। জানেন বন্ধুরা, উনুনে রান্না করতে সবথেকে বেশি ভালো লাগে, বসে বসে রান্না করতে হয়, আর গ্যাসে হলে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, একটু কষ্ট হয়, কিন্তু এটা উনুনে করতে সুবিধা, একদিকে তাড়াতাড়িও রান্না হয়, কিন্তু উনুনে আসার আগে সময়টা অনেকটাই লেগে যায়, কারণ সব জোগাড় করে তারপরে বাইরে বয়ে আনতে হয়, আর গ্যাসে হলে কী হয়, একটা কিছু চাপিয়ে দিয়ে সেইখানেই কাটাকুটি করে রান্না হয়, কিন্তু দুটোই সেম টাইম বলতে পারেন। তো এখন আমার টমেটো দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে যে আমি টমেটোটা পেকে যেতে একটু মানে ভেজে নেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম, এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে নর্মাল লঙ্কা গুঁড়ো, এটাও প্যাকেট লঙ্কা গুঁড়ো শালিমারের, তারপরে আমি কাশ্মীরি ঝাল একটু দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। তো এইভাবে আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো, এরপরে আদা দিয়ে দেবো ওর উপরে, কারণ আদাটা তেলের উপর দিলে তো প্রচণ্ড ঠিকরাই, সেই জন্য আমি পরে দিচ্ছি। তো এবারে একটু মশলাটা পুড়ে যাচ্ছে যেহেতু জ্বালনটা লেগে গেছে বেশি, তো উনুনে এইটাই একটা সমস্যা হয়ে যায়, কম দিলে একদম কমে যায়, লাগালে আবার বেশি করে লেগে যায়, তো মেজারমেন্ট করতে খুবই সমস্যা হয়, তাও যতটা সম্ভব করা হয় আর কি।
তো আমার হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা কিছু দিচ্ছি আমি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এই কষানো মশলার সঙ্গে। তো ভালো করে দিয়ে এগুলোকে কষিয়ে নেব, নিয়ে মশলাটার মধ্যে আর একটু জল দিয়ে তো সেটাকে ভালো করে ফুটিয়ে তারপরে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো তার মধ্যে। তো অল্প অল্প করে জল দিয়েই মশলাটাকে ভাজতে হবে যাতে ভালো করে তেল ছেড়ে আসে আর কাঁচা গন্ধগুলো চলে যায়, তাহলেই টেস্ট হবে। তো সেইভাবেই করছি আমি। তো মশলাটাকে আমি এইভাবেই 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি, আর এইবারে হালকা হালকা করে তেল ছেড়ে আসছে, তো তেল ছেড়ে আসছে আর একটু আমি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব মশলাটাকে, কারণ একটু গ্রেভি করে তারপরে অতগুলো সবজি ভালো করে কষাতে হবে, তো সেই পরিমাণ জল দিতে হবে মশলার সঙ্গে। তো জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই জলটাকে আমি ফুটিয়ে নেব মশলাটাকে, ফুটিয়ে নেওয়ার পরে আমি সবজিটাকে ঢেলে দেবো এর মধ্যে। জানি বন্ধুরা আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, কারণ উনুনে রান্না করার জন্য কড়ার মধ্যে ধোঁয়া উঠে যাচ্ছে আর সেটা ক্যামেরার মধ্যে সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে। তো আমি আপনাদের ভালো করে মানে দেখাবো শেষের দিকে, তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই সেটা আপনারা জানেন, একাই সব কিছু করি, তো শ্যুট করা থেকে এডিট করা থেকে সব কিছুই, এই জন্য মানে শ্যুট করার ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায়, মানে দূরের থেকে ক্যামেরা দেখে কাজ করতে গেলে আপনাদের প্রপার দেখাতে পারি না। যাই হোক মশলাটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি। তো কষানোর সময় অবশ্যই লবণ দেবো। তো দূর থেকে মনে হচ্ছে তরকারিটা মানে সবুজ, মানে সবুজ বলছি ভুলভাল বলছি সব বন্ধুরা, দূর থেকে মনে হচ্ছে যেন সাদা সাদা লাগছে, কিন্তু দারুণ কালার এসেছে বন্ধুরা, দারুণ যেটা দেখাচ্ছি আপনাদের, তার জন্য একটু ধৈর্য ধরুন। তো এখন লবণটা আমি দিয়ে দিচ্ছি, তো লবণটা দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে, প্রায় 4-5 মিনিট এরকম করে নাড়তে হবে মশলার সঙ্গে। তো নেড়ে নিলে খুব সুন্দরভাবে মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে, তারপরে আবার ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে। ঘন কথা বলার জন্য কথাগুলোও আমার জড়িয়ে যাচ্ছে, এটা সবসময়ই হয়, নতুন কিছু নয়। তো এবার একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এর সঙ্গে, গরম মশলাটা আমার প্যাকেটের মধ্যে অল্প ছিল, তো যা ছিল মোটামুটি হয়ে গেছে, আরও গোটা প্যাকেট আছে, কিন্তু এই যে উনুন যেভাবে জ্বলছে বন্ধুরা, ছেড়ে উঠে কী করে বলুন তো, মানে পুরো রান্নাটাই তখন বেকার হয়ে যাবে, পুড়িয়ে যাবে, সেজন্য উঠতে পারলাম না, তো যেটাই ছিল সেটাই দিয়ে দিলাম। তো চলুন নেড়ে চেড়ে এবারে জলটা দিয়ে দিই। তো নাড়া হয়ে যেতে আমি এই যে জল দিয়ে দিচ্ছি, এক মগ দিয়ে দিলাম, আরও একটু দিতে হবে একটু, কারণ আলুটা তো কম সেদ্ধ ছিল, সেই জন্য আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য জলটা একটু পরিমাণ মতো দিতে হবে। তারপরে আপনারা সবাই জানেন যে আমার বর বেশি ঝোল খেতে পছন্দ করে, বাটি বাটি ঝোল খায় বন্ধুরা, বাটি বাটি। তো যাই হোক অনেকটাই জল দিয়ে দিলাম, এরপরে কী অবস্থায় আসছে দেখুন। তো ফোটার পরে জলটা বসে গিয়ে এই অবস্থায় চলে এসেছে বন্ধুরা, রাত্রে ঝোল খাওয়ার মতো ছিল না, এতটাই বসে গেছিলো। যাই হোক আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে। তো উনুন ধারে লাইটের সমস্যার জন্য কিরকম সাদা ফ্যাসাটে লাগছিলো, এখন ঘরের মধ্যে এনে যে রেখেছি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল, পুরো যেন মাটন কষা খাচ্ছি, আমার বর বলছিল ভালো হয়েছে। যাই হোক আর ধনে পাতা হাতের কাছে থাকলে দিয়ে দিলে আরও সুন্দর হতো, তো আমার কাছে ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। টাটা।